বর্তমান শ্রীমন্ত অঙ্গদেব ইউনিভার্সিটির আন্ডারত জিএনএম নার্সিং কোর্সের এডমিশনের ফর্ম ফিল আপ চলে আছে। বহুতে জানিব বিচাৰিছে জিএনএম নার্সিং কোর্সের টোটাল সিট কেইটা আছে আর কত কত এডমিশন লব পাৰিব, কলেজের নাম জানিব বিচাৰিছে। এই ভিডিওর জড়িয়ে জানাই দেওয়া হবো, ভিডিওটি স্কিপ নকৰিব। জিএনএম নার্সিং কোর্সের টোটাল সিট আছে 890 আর জিএনএম ট্রেনিং স্কুল আছে 22খন। অসমৰ 22খন জিএনএম ট্রেনিং স্কুলত লব পাৰিব জিএনএম নার্সিং কোর্সের এডমিশন। আর বহুত ক্যান্ডিডেট সুধি থাকে ডিব্রুগড় মেডিকেল কলেজের জিএনএম নার্সিং কোর্সের ফর্ম কেতিয়া দিব, বা গুয়াহাটির জিএমসির জিএনএম নার্সিং কোর্সের ফর্ম কেতিয়া দিব, এনেক বহুত কমেন্টস করে সুধি থাকে। সেই সকল ক্যান্ডিডেটের কাম করব লাগবে। বর্তমান ফর্ম ফিল আপ চলি আছে, সেই ফর্ম ফিল আপ করব লাগবে। জিএনএম এন্ট্রেন্স এক্সামিনেশন চমুকই জিএনএমই বলে কোয়া হয়। সেই এন্ট্রেন্স এক্সামের থ্রুত মানে এইবিলাক কলেজত এডমিশন হয়। অসমের 22খন জিএনএম ট্রেনিং স্কুলত এডমিশন লবলে ক্যান্ডিডেটের এন্ট্রেন্স পরীক্ষা দিব লাগবে। ফর্ম বেলেগ বেলেগক নাহে। আসাম মেডিকেল কলেজ অর্থাৎ চমুকই এএমসি বলে কোয়া হয় ডিব্রুগড়ের আন্ডারত জিএনএম ট্রেনিং স্কুল আছে, তাতেও জিএনএম নার্সিং কোর্সের এডমিশন লব পাৰিব। গুয়াহাটি জিএমসির আন্ডারত জিএনএম ট্রেনিং স্কুল আছে, তাতেও জিএনএম নার্সিং কোর্সের এডমিশন লব পাৰিব। তারপর শিলচর মেডিকেল কলেজ শিলচরের আন্ডারত জিএনএম নার্সিং কোর্সের স্কুল আছে, তাতেও জিএনএম নার্সিং কোর্সের এডমিশন লব পাৰিব। জিএমসি অর্থাৎ যোরহাট মেডিকেল কলেজের আন্ডারত জিএনএম ট্রেনিং স্কুল আছে, তাতেও জিএনএম নার্সিং কোর্সের এডমিশন লব পাৰিব। বৰপেটা ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজের আন্ডারত যখন জিএনএম ট্রেনিং স্কুল আছে, তাতেও জিএনএম নার্সিং কোর্সের এডমিশন লব পাৰিব। টিএমসি অর্থাৎ তেজপুর মেডিকেল কলেজের আন্ডারত জিএনএম ট্রেনিং স্কুল আছে, তাতেও জিএনএম নার্সিং কোর্সের এডমিশন লব পাৰিব। দরং ডিস্ট্রিক্টর সিভিল হসপিটালের আন্ডারত জিএনএম ট্রেনিং স্কুল আছে, মঙ্গলদৈ সিভিল হসপিটাল। সেই সিভিল হসপিটালের আন্ডারত জিএনএম নার্সিং কোর্সের স্কুল আছে, তাতেও জিএনএম নার্সিং কোর্সের এডমিশন লব পাৰিব ক্যান্ডিডেট। গোয়ালপাড়া সিভিল হসপিটালের আন্ডারত জিএনএম ট্রেনিং স্কুল আছে, তারপর নলবারী সিভিল হসপিটালের আন্ডারত জিএনএম ট্রেনিং স্কুল আছে। এইবিলাক মানে স্কুলত লব পাৰিব এডমিশন, মানে সিভিল হসপিটালের আন্ডারত জিএনএম ট্রেনিং স্কুল আছে প্রায়বোৰ জিলাতে। মানে টোটেল অসমত 22খন জিএনএম ট্রেনিং স্কুল আছে সরকারি। তারপর ডিফুত আছে, ডিফু সিভিল হসপিটালের আন্ডার জিএনএম নার্সিং কোর্সের স্কুল আছে, তাতেও জিএনএম নার্সিং কোর্সের এডমিশন লব পাৰিব। এইখানে তথ্য জানাই দিছোঁ ক্যান্ডিডেটক। তথাপিও কিছুমান ক্যান্ডিডেট কমেন্টস করে সুধি থাকবে যে গোয়ালপাড়া সিভিল হসপিটালের জিএনএম নার্সিং কোর্সের ফর্ম কেতিয়া দিব, নলবাৰী, এনে ধরনের কমেন্টস করে থাকবে। এইবিলাকর বেলেগক ফর্ম নিদিয়ে। বর্তমান শ্রীমন্ত অঙ্গদেব ইউনিভার্সিটির জিএনএম নার্সিং কোর্সের ফর্ম ফিল আপ চলে আছে, সেই ফর্ম ফিল আপ করব লাগবে। তারপর এন্ট্রেন্স পরীক্ষা দিব লাগবে, তারপর যদি সিলেকশন হয় তারপর লব পাৰিব সরকারি যেবিলাক সিভিল হসপিটালের আন্ডার জিএনএম নার্সিং কোর্সের স্কুল আছে তাতে লব পাৰিব, বা যেবিলাক ইয়াতে চিলক জিএমসি অর্থাৎ গুয়াহাটি মেডিকেল কলেজের আন্ডারত বা তেজপুর মেডিকেল কলেজের আন্ডারত যেবিলাক জিএনএম ট্রেনিং স্কুল আছে তাতে লব পাৰিব এডমিশন। বেলেগক ফর্ম নিদিয়ে। যিসকল ক্যান্ডিডেট আর্টসর বা সায়েন্স বা কমার্সের পর এইচএস পাস করছে, এইসব ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করব পাৰিব, মিনিমাম 40% লাগবে। ফর্ম ফিল আপর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়া থাকবে, লিঙ্কত ক্লিক করে কোর্সের ডিটেলস খিনি চাবো পাৰিব। তারপর অনলাইন যোগে আবেদন করব পাৰিব। বর্তমান ফর্ম ফিল আপর লিঙ্ক অ্যাক্টিভ আছে। যদি ভিডিওটি ভাল লাগছে লাইক করব, শেয়ার করব।